সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলেছি একটা সুন্দর জায়গায় ঘুরতে, ঘুরতে বলতে পারো বা ওখানে একটা হচ্ছে কি বলবো কীর্তনের অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে যাচ্ছি। সেটা হচ্ছে নবদ্বীপের সমাজ বাড়ি আছে, তো সমাজ বাড়ির যে দাদামশাই, এই দাদামশাই এখানে একটা লীলা করেছিলেন, তো সেই লীলারই আমরা হচ্ছে কি বলবো মানে ওই পরিকীর্তনের ওখানেই আমরা যাচ্ছি। তো যাই হোক, নবদ্বীপ থেকে রওনা দিয়েছি। এটা নবদ্বীপের মেন গেট, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নবদ্বীপের এখন মেন গেট। আচ্ছা, মেন গেট পেরিয়ে আসলাম, এসে এই যে আমরা এখন উঠেছি নবদ্বীপের যে ব্রিজ, গৌরাঙ্গ সেতু ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজটা অনেক বড়, মোটামুটি পায়ে হাঁটলে পারে 5 মিনিটের ওপর লাগবে। আমরা টোটোতে যাচ্ছি, তাতেই মোটামুটি 3 মিনিট, 3.5 মিনিটের কাছে লেগে গেছে। তো দেখো মানে কতটা চর পড়ে গেছে, এখন অনেকটা চর পড়ে গেছে। এগুলো যখন বর্ষাকালের সময় তখন এগুলো সব জল বোঝাই হয়ে যায়। এখন যারা যাত্রীরা এসেছে, প্রচুর যাত্রী এসেছে বাইরে থেকে এই দোল উপলক্ষে আমাদের এখানে, সারা মানে এই মোটামুটি দিন 15 ধরে আর কি সারাক্ষণ পরিক্রমা চলে, আর প্রচুর যাত্রী আসে বাইরে থেকে ঘুরতে আর এই গঙ্গায় স্নান করতে। তো ওই দেখতে পাচ্ছ গঙ্গাটা দেখা যাচ্ছে, মানে ব্রিজটা এখন অনেকটা বড় লাগছে দেখতে, কারণ জল যেহেতু মাঝখানে চলে গেছে তার জন্য ব্রিজটা এখন অনেকটা বড় লাগছে। তো একদম মাঝখানে একদম গঙ্গাটা, ওই যে দেখাচ্ছে আমাদের টোটো দাদা যে কতটা মানে চর পড়ে গেছে। যাই হোক, আমরা দেখতে থাকো, তারপরে বলছি যে তারপরে আমরা কীভাবে যাব। হ্যাঁ, তো এই ব্রিজটা বাড়াবে, তারপরে কৃষ্ণনগর হয়ে আমরা হচ্ছে এটা বলে শান্তিপুরের লাইনের দিকে পড়ে, আমরা ভেতর দিয়ে যাচ্ছি, ইয়ে দিয়ে মুকুন্দপুর বলে একটা জায়গা আছে, সেই মুকুন্দপুরের ভেতর দিয়ে আমরা আর কি যাব ওই রাস্তাটা দিয়ে। মানে রাস্তাটা খুব সুন্দর, বেশ দুদিকে চাষের জমি, দেখতে দেখতে খুব ভালোই লাগছে দেখতে। তো খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া, আর ওয়েদারটাও খুব ভালো ছিল, কোনো রোদ ছিল না, কিছু না, মেঘলা আকাশ, একদম হালকা রোদ আছে, হালকা হালকা। তো খুবই ভালো লাগছিলো। তো তোমাদেরও আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে। ভিউটা কত সুন্দর দেখো, দেখে মনে হচ্ছে দূরে যেন পাহাড় দেখা যাচ্ছে, যে হালকা পাহাড়ের মতন দেখতে লাগছে, কিন্তু না পাহাড় না, আমাদের এদিকে কোনো পাহাড় নেই, অ্যাকচুয়ালি সব গাছ আর কি। তো দূরের গাছগুলোকে ওরকম পাহাড়ের মতন দেখতে লাগছে। তো আর কিছুক্ষণ আছে, কিছুক্ষণ পরেই দেখতে পাবে আমাদের এই ব্রিজটা শেষ হয়ে যাবে। ব্রিজটা যখন শেষ হবে সেখানে মহাপ্রভু আছে, দুদিকে দু রকমের আছে, একদিকে মহাপ্রভু হাত তুলে আছে আর একদিকে মহাপ্রভু মনে কীর্তন করছে। এদিকের মহাপ্রভুটা আছে যেদিক দিয়ে আমরা যাচ্ছি আর কি, বাসায় দিয়ে যাচ্ছে, তো উনি কীর্তন করছে। তো যাই হোক, এবার যে পাশে দেখো রাস্তায় নেমে চলে এলাম, একদম কী সুন্দর মাঠ, একদম ধানের জমি, সব দেখতে খুবই ভালো লাগছে। এরকম অনেকটা সময় আমরা পার করেছি, প্রায় 1.5 ঘন্টা মতো যেতে লেগেছে। ওই জায়গাটার নাম হচ্ছে দিকনগর, কল্পতরু উৎসব বলে নাম হয়, ওই উৎসবটার নাম কল্পতরু উৎসব। তো ওখানে 3 দিন ধরে চলে, প্রথমে হচ্ছে অধিবাস হয় একদিন, তারপরের দিন বৈষ্ণব সেবা হয়, লাস্টের দিন যায়। আমরা আগের বছরও গেছিলাম, আবার এবছরও গেলাম। তো আমি দেখলাম তোমাদেরকেও দেখাই, যদিও আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, তাও চেষ্টা করলাম তোমাদেরকে তুলে ধরা। যদি সামনের বছর আবার যাই তাহলে তোমাদেরকে আরও সুন্দরভাবে ভিডিওটা করে দেখাবো। তো এই যে গাছটা দেখছো, বিশাল বড় বট গাছটা, এই বট গাছটার নিচে সবাই আর কি ধূপ প্রদীপ মোমবাতি, তারপরে কেউ দুধ এগুলো সব দেন। এই যে গাছটা দেখছো এটার নাম হচ্ছে মরা গাছ। এই গাছটা এক সময়তে হচ্ছে কেটে দিয়েছিল, মানে গাছ অনেক বড় হয়ে গেলে যেমন কেটে দেওয়া হয়, তো মানে অনেক দিন আগেকার কথা, তো তো প্রায় অন্তত 100 বছর কি তারও বেশিই হবে কথা, আগেকার দিনের কথা। তো তখনকার সময় গাছপালাই বেশি হতো, তো মানুষ আর কি অনেক সময় গাছপালা কেটে দিয়ে ঘরবাড়ি করার জন্য বা একটু বসবাসের জন্য চেষ্টা করতো, তো এই গাছটা কেটে দিয়েছিল। তো কেটে দিয়েছে এমন সময় আমাদের যে দাদামশাই, নবদ্বীপ সমাজ বাড়ির এই দাদামশাই, ওখান দিয়ে উনি তো সারা জায়গায় পরিক্রমা করে বেড়াতেন, তো যেতে যেতে ওই গাছটার নিচে হচ্ছে বসেছিলেন। দেখলো গাছটা কেটে দিয়েছে, গাছটার পাতা টাতাগুলো সব শুকিয়ে গিয়েছে, তো উনি ওই গাছটার গোড়ায় বসে হরিনাম করছিলেন। তো ওই হরিনাম উনি এক মনে করতে করতে হঠাৎই গাছটা নড়ে ওঠে, কিছু লোক ওখান দিয়ে যাচ্ছিলো, তো দেখলো যে গাছটা নড়ছে। তো প্রথমে বিশ্বাস করেনি, তারপরে দেখা যায় হ্যাঁ সত্যিই তো গাছটা নড়ছে। তখন থেকে দাদামশাই আদেশ দেন যে তোরা এখানে হরিনাম কীর্তন করবি, এবং মানে একটু কী বলে কীর্তন করবি, ব্রহ্ম বাউন বৈষ্ণব সেবা দিবি, তারপরে হচ্ছে যে যা মানত করবে যদি নিশ্চয়ই তার ফল হয়, তো সেটা হবে।
পালন করবে, যে যা পারবে পালন করবে, যে যতটুকুনি পারবে দিয়ে হচ্ছে ভোজন করাবি, দুপুরে ভোজন করাবি সবাইকে। তো যাই হোক, তো এরকমই একটা কিছু ঘটনা আরও আছে, ডিটেলসে আমি সঠিকটা জানি না, তো যতটুকুনি আমি জানি ততটুকুনি বললাম। তো দেখতে পেলে যে একটু আগে প্রচুর বাতাসা ছিটাচ্ছিল, মানে প্রচুর বাতাসা, না দেখলে মানে বিশ্বাস করবে না, বস্তা বস্তা কেউ 20 কেজি, 50 কেজি, 10 কেজি, 1 কেজি, আচ্ছা যে যা পড়ে প্রচুর বাতাসা, মানে একটু ফুলের মতো প্রচুর বাতাসা পড়ে। তো যাই হোক, ওই ভোরের দুধ দেয় আর কি, ভোরের দুধ দেওয়া হয়ে গেলে তারপর আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। প্রসাদ আঁকার পর তারপর আমাদেরকে প্রসাদ দিল, আমরা প্রসাদ খেলাম, খেয়ে প্রসাদ গ্রহণ করে খেলাম বলতে নেই, প্রসাদ গ্রহণ করলাম। তারপরে এই যে মা সাগরটা আমরা দিয়েছিলাম সেখান থেকে নিয়ে, এই যে মা এই যে এই যে গাছটা এখানে দেখছি কত সুন্দর করে সাজানো রয়েছে, তো মা সাগরটা নিলে নিয়ে আবার বা এই যে গাছটাকে প্রণাম করে তোমাদের একবার লাস্টে দেখিয়ে দিলাম গাছটা কেমন। তো আজকের মতন টাটা, আমরা বাড়ির দিকে রওনা হলাম।